হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ হাসান শুভ, আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড ফাইভ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি বিল্ডিংয়ের গ্রুপ কেটে আপনারা সুইচ বোর্ড ফিটিং করতে হয়। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। যারা নতুন গ্রুপ করেন বিল্ডিংয়ের মধ্যে, তারা আমি মনে করি যে আগে ফার্স্ট টাইম আপনারা ফাইভ দিয়ে টুকরা ফাইভ দিয়ে আপনারা দাগ দিয়ে নেবেন, 1 ইঞ্চি হলে 1 ইঞ্চি, 3 ফোর হলে 3 ফোর। তো আপনারা সাবধানে সেই গ্রাইন্ডিং মেশিনটা ধরে একদম সাবধান থেকে একদম গ্রুপটা কাটবেন যারা নতুন কাটেন। তারপর গ্রুপটি কাটা হয়ে গেলে, যেহেতু আমাদের গ্রুপটি কাটা হয়ে গেছে, তো আমরা এখন এই গ্রুপটি ফালাবো। তো আমি ছেনা তুলে দিয়ে গ্রুপটি ফালানোর পরে, তারপর আমাদের যেহেতু ফাইভ ফিটিংস করতে হবে, তো আমরা এখানে ফাইভ ফিটিংস করব। তো যেহেতু আমি তার টানবো না এখন, তো আমি পরে তার টানবো। আমি আগে ফাইভগুলো 3 4 5 দিয়ে যেহেতু লাইনটি করব, তো আমাদের এখানে একটি সার্কুলার বক্স প্রয়োজন হবে, কারণ আমরা এখানে একটি ফয়েন দিব। তারপর আমরা রুমের মিডিলে দিছি, তো আমরা একটি সুইচ বোর্ডটি সামনে নিয়ে আসবো, আমার দরজার প্লাস নিয়ে আসবো। তো আমরা এই জন্য জিআই তার ব্যবহার করবো এখানে, যেহেতু জিআই তার ব্যবহার করবো এই কারণে, যেহেতু আমাদের একটি ব্যান হবে, আবার আমরা এখন তার টানতেছি না, এই জন্য আমরা জিআই তার ব্যবহার করবো। তো যেহেতু আমি তার টানবো না, তো আমি জিআই তার ব্যবহার করলাম সবচেয়ে ভালো, যে পরবর্তীতে আর আমাদের কোনো সমস্যা হবে না জিআই তারটি দিয়ে রাখলে, যেহেতু আমাদের জিআই তার আছে এখন। তো আমাদের জিআই তারটি আমাদের সুইচ বোর্ড পর্যন্ত দেখতে হবে, আমাদের জিআই তারটি হয় কি না। তো সুইচ বোর্ড থেকে আমাদের সার্কুলার বক্স পর্যন্ত জিআই তারটি থাকবে। তো আমরা জিআই তারটি শেষ করার পরে, আমাদের যেহেতু জিআই তারটি লাগানোর পরে, তো আমরা আরেকটি ফাইভ মাপ দিয়ে কেটে নিব। এটা আমরা সার্কুলার বক্স, যেহেতু আমি এখানে কোনো গাম বা লাচা কোনোটাই ইউজ করব না, যেহেতু আমাদের ওয়ালে থাকবে, এটা ছাদ হলে হয়তো বা ইউজ করতাম, তো আমাদের এগুলো প্রয়োজন হবে না, গাম বা লাচা ইউজ করার প্রয়োজন নেই, যেহেতু আমরা ওয়ালে কাজটি করতেছি। তো আমরা আরেকটি ফাইভ দিয়ে মাপ দিয়ে নিব, ফাইভটি কতটুকু লাগে। তো যেহেতু আমরা এখানে কোনো মাপ লাগতেছে না আমাদের, যেহেতু গ্রুপ করা আছে, কোনো কোনো মাপ প্রয়োজন হবে না, আন্দাজ করে নিলে হবে। তো আমরা সুইচ বোর্ড থেকে 1 থেকে 1.5 ইঞ্চি বড় রাখবো ফাইভটি ভ্যানে মাপ ধরে। তো যেহেতু এটা প্লাস্টার নিচে চলে যাবে, তো তাহলে আমাদের কোনো এখানে মাপের প্রয়োজন হবে না। তো আপনারা আন্দাজ করে, আইডিয়া করে আপনারা নিতে পারেন পাইপটি যতটুকু লাগে আর কি। তো আমার যতটুকু লাগছে আমি ততটুকু নিলাম, তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তারপর আমাদের ফাইভটি ফিটিংস করা হয়ে গেলে, আমরা 20 mm ক্লাম দিয়ে, যেহেতু আমি 3 4 5 ইউজ করতেছি এখানে, তো আমরা 20 mm ক্লাম ইউজ করব, যেহেতু ফাইভটি নড়াচড়া না করে, ফাইভটি যেমন একবারে লেগে থাকে। তো আমাদের ওই রুম থেকে, যেহেতু এই গাটনিটা হচ্ছে 16 by 15 মধ্যে, আমরা যেহেতু গাটনিটা আউট প্লাস ভিতর প্লাস আসছে, তো আমরা ওই দিক দিয়ে পয়েন্টটা চলে গেছে, যেহেতু আমরা মিডল পয়েন্টে আমরা পয়েন্টটা দিয়ে রাখছি। তো ওইদিকে চলে যাওয়ার কারণে আমরা একটা ছিদ্র রেখেছি, ছিদ্রটা দিয়ে আমাদের তার আসবে এই রুমে। আমাদের তারটা আসতে হলে আমাদের যেই এটা লাগবে, তারটা ফুটার লাগবে, সার্কুলার বক্স আমরা ফুটাটা করে নিয়েছিলাম। তো তারপর আমরা এখানে ওটা যেভাবে করছি এটা ওইভাবে করবো, দেন লাগাবো একটি, এই বোর্ডটা আমরা সামনে নিয়ে আসছি। তো আমাদের ফাইভ ফিটিংস শেষ হয়ে গেলে, তো আমরা মশলা দিয়ে জাম দিয়ে নিব, যেহেতু সিমেন্ট বালু একসাথে করে মিশ্রিত করে আমরা সুইচ বোর্ডগুলোকে সবগুলোকে জাম দিয়ে নিব। ফাইভগুলোতে জাম দিতে হবে না, কারণ আমরা এগুলো ক্লাম মেরে দিছি, তারপর আপনারা যদি মারেন মারতে পারেন, সমস্যা নেই। তো আমি প্রত্যেকগুলো সুইচ বোর্ড স্পিড লেভেল দিয়ে সোজা করে একদম পুরো একুরেটভাবে লাগিয়ে নিছি। মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট করা হয়ে গেছে, যেহেতু আমরা আজকে শুধু গ্রুপ করে আমরা সুইচ বোর্ড বসালাম, আর একটি একটি ফয়েন করে আমরা ওয়ালের মধ্যে ফয়েন দিয়েছি। যেহেতু আমরা একটি একটা হলরুম, মাদ্রাসার একটা হলরুম, তো এটাতে আমরা 7টি সুইচ বোর্ড ইউজ করব, 7টি সুইচ বোর্ড ইউজ করব 7টি ওয়ালের মধ্যে। তো তারপরে আমাদের যে কাজটা হচ্ছে, যেটা আমাদের প্ল্যানিং, যেহেতু ওরা ই করছিল, মানে আমাদের সময়ের ব্যস্ততার কারণে এটা আগে ক্লাসটা করে নিছে, তো আমরা আসতে পারিনি আমাদের কাজের চাপের জন্য। তো আমরা আজকে এসে গ্রুপ করে একদম সুইচ বোর্ডটা আমরা লেভেল করে একদম তাদের যে প্লাস্টারটা রয়েছে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট লাগিয়ে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা টাচিং থাকবে, তারা টাচিংগুলো মেরে নেবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।